যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে তদবিরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লবিং ফার্ম ভাড়া করেছে বিএনপি। দলটির হয়ে এর চুক্তি করেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, যিনি যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করছেন। বিএনপির এক নেতা বলেছেন এ বিষয়ে তার জানা নেই, তবে লবিং দোষের কিছু নয়। মিরাজ আহমেদ চৌধুরীর রিপোর্ট। একিনগাম, স্ট্রস, হাওয়ার এন্ড ফেল্ড, পরিচিতি শুধু একিনগাম নামে। 2014 সালে প্রায় $36 মিলিয়ন আয় করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লবিং প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় তারা। কেন্দ্র ওয়াশিংটন ডিসিতে হলেও বিশ্বের 21টি বড় শহরে আছে তাদের শাখা। গত 20 ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানটি একটি নতুন লবিং নিবন্ধন করে। এবারের গ্রাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিকানা 28 VIP রোড, নয়াপল্টন, ঢাকা। দলের পক্ষে একিনগাম্পের সাথে চুক্তি করেন টবি ক্যাডম্যান। এ সংক্রান্ত নথিটি মাছরাঙার হাতে আছে। আরও জানতে এই ব্রিটিশ আইনজীবীর সাথে কথা হয় স্কাইপে। আমি যে বিষয়ের সাথে জড়িত নই সে বিষয় নিয়ে মন্তব্য করতে পারবো না। আমি যেটা বলতে পারি, এই প্রক্রিয়ার সাথে আমি জড়িত নই, আর বিএনপির সাথেও আমার সংশ্লিষ্টতা নেই। মার্কিন নথিতে নাম থাকার পরও কেন এভাবে অস্বীকার করলেন টবি ক্যাডম্যান? তাহলে সত্যটা কি? এমন প্রশ্ন রেখে ইমেইলে যোগাযোগ করা হয় লবিং প্রতিষ্ঠান একিনগাম্পের সাথে। তাদের মুখপাত্র বেঞ্জামিন হ্যারিস উত্তরে জানান, নথিতে যা আছে তাই সত্যি। বিএনপির হয়ে টবি ক্যাডম্যান তাদের নিয়োগ দিয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হলে উত্তর আসে হ্যাঁ তাই। একিনগাম্পের জবাব ও নিবন্ধনের দলিল এরপর ইমেইল করা হয় টবি ক্যাডম্যানের কাছে, উত্তরও আসে। এবার আর সরাসরি অস্বীকার না করে বলেন তিনি এই মুহূর্তে বিএনপির সাথে কাজ করছেন না, আর পূর্ববর্তী সম্পর্কের বিষয়েও কোনো মন্তব্য করতে চান না, কারণ এতে গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। This particular tribunal is now being used to target an Islamic political party, which is the opposition party in Bangladesh. আলোচিত এই আইনজীবী 2010 সাল থেকে মতিউর রহমান নিজামি, গোলাম আজম সহ যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের হয়ে বিশ্বজুড়ে ওকালতি করছেন। বিএনপির সাথে যোগসূত্র খুঁজতে গিয়ে তার পেশাগত জীবন বৃত্তান্ত ঘেঁটে দেখা যায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও তিনি পরামর্শ দিয়েছেন। I was contacted by the family. অনেক আগে তার পরিবার আমার সাথে যোগাযোগ করেছিল, তাদের লিগাল টিমকে আইনি পরামর্শ দিতে বলেছিল, আমি তা দিয়েছি। আর জাতিসংঘে তার মামলা নিয়ে বেশ কিছু কাগজপত্র এবং আবেদনও জমা দিয়েছি। বিএনপির হয়ে লবিং এর জন্য টবি ক্যাডম্যানের সাথে 4 পৃষ্ঠার একটি চুক্তি সই করেন একিনগাম্পের মার্ক হ্যামারসন। তিনি দুবাই ও লন্ডনে প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখভাল করেন। চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশের নির্বাচন, কথিত মানবাধিকার লঙ্ঘন সহ নানা বিষয়ে মার্কিন নীতি নির্ধারক সুশীল সমাজ ও গণমাধ্যমের সাথে বিএনপি নেতাদের বৈঠক করিয়ে দেবেন, আর লবিং করবেন যুদ্ধাপরাধের বিচার নিয়ে। এজন্য প্রতিষ্ঠানটিকে মাসে কমপক্ষে $40,000 হিসেবে $1,20,000 অগ্রিম দিতে হবে। কাজের ধরন বুঝে পারিশ্রমিকের পরিমাণ দ্বিগুণ হতে পারে। এ সম্পর্কে বিএনপির বক্তব্য জানতে কথা হয় দলের চেয়ারপারসনের এই উপদেষ্টার সঙ্গে। তিনি মানবতা বিরোধী অপরাধ মামলার আপিল শুনানিতে জামায়াত নেতাদের পাশাপাশি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও আইনজীবী ছিলেন। আমার তো জানতে হবে পার্টির তরফ থেকে লবিস্ট এট অল এঙ্গেজ করেছে কিনা, এবং টমি ক্যাডম্যান তো বিএনপির কেউ না, ইজ এ লয়ার, ইন্ডিভিজুয়াল হিউম্যানিস্ট হিসাবে সে ওদের করতেছে। এটা তো পার্টির তরফ থেকে তো আমি কিছু বলতে পারবো না, এবং লবিস্ট সবসময় হয় ইন্টারন্যাশনাল পর্যায়ে, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, এবং বিভিন্ন দেশও করে তাদের ইস্যুগুলোকে ফোকাস করার জন্য। তা এটা অন্যায় কিছু না, বেআইনি কিছু না। এ বিষয়ে জানতে বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতার সাথে যোগাযোগ করা হয়, কিন্তু তারা কিছুই বলতে রাজি হননি। মিরাজ আহমেদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।